আসলে পিএলআইটি এটা কমন সমস্যা। এখন আমরা বর্তমান আধুনিক যুগে প্রত্যেকটা শ্রেণী পেশাজীবীর মানুষেরই পিএলআইডি রোগ আমরা পেয়ে থাকি। তো পিএলআইডি জিনিসটা অনেকে হয়তো জানে না, সেটা হচ্ছে মেরুদণ্ডের আমাদের যে কশেরুকা থাকে, দুই কশেরুকার মাঝখানে ডিস্ক থাকে, ডিস্ক অনেক সময় ফেটে যেতে পারে বা বের হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে। তারপরে আমাদের নার্ভ বা মেরুদণ্ডের বিভিন্ন রুট নার্ভে কম্প্রেশন হয়, তো সেই ক্ষেত্রে ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, পিঠে হতে পারে, তখন রুগীরা অনেক সময় কোমর ব্যথা বলে বা বিভিন্ন শারীরিক ব্যথা বেদনা উপসর্গ দেখা দেয়, চলাফেরা, হাঁটা চলাফেরা বিভিন্ন দিকে তাদের কষ্ট হতে পারে। আর এই পিএলআইডি রোগটা আপনার যে কোনো বয়সে হতে পারে, তবে সাধারণত পিএলআইডি আমরা আগে পেতাম একটু যাদের একটু বয়স বেশি হয়েছে, 40-এর উপরে বা তার উপরে, কিন্তু এখন আমরা মধ্য বয়স ইভেন কি বাচ্চাদেরও সমস্যাগুলো পাচ্ছি। বাচ্চা মানে স্কুল পড়ুয়া যেসব ছেলে মেয়ে আছে তাদের, আর মধ্যবয়সের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। আর আর্থ্রাইটিসটা আসলে বিশাল একটা টার্ম। তো অনেক সময় আমরা রুগী পেয়ে থাকি পিএলআইডির বা মেরুদণ্ডের সমস্যা নিয়ে আসছে, কোমর ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা বা হাতে ব্যথা, পায়ে ব্যথা নিয়ে আসছে। তো আমরা হয়তো পিএলআইডি ট্রিটমেন্ট করতে গেলে দেখা যায় যে পাশাপাশি রুগীর আর্থ্রাইটিক প্রবলেমও পাওয়া যেতে পারে। এটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, মানে আরও কিন্তু বিভিন্ন রোগ একসাথে থাকতে পারে। অনেকের হয়তো পিএলআইডি নিয়ে আসলো, আপনি পিএলআইডি ট্রিটমেন্ট দিলাম, রুগীটা ভালো হয়ে গেল, কয়েকদিন পরে আবার ব্যথা দেখা দিতে পারে, দেখা যাবে যে তার আর্থ্রাইটিসটাও তাকে ডিস্টার্ব করতে ছিল। তো আর্থ্রাইটিস বলেন, পিএলআইডি বলেন, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই কিন্তু প্রায় উপসর্গগুলো অনেক ক্ষেত্রে কাছাকাছি। যেমন দুইটাতেই মেরুদণ্ডে যদি আর্থ্রাইটিস হয়, মেরুদণ্ডে ব্যথা হবে, নড়াচড়ায় ব্যথা হবে, মুভমেন্টে ব্যথা হবে, কাজ করতে কষ্ট হবে, মানে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যেতে পারে, বা উনি উপার্জনে যখন কাজে যায় তখন দেখা যাবে তাকে ফিরে আসতে হয়, বিভিন্ন সমস্যা। সেম পিএলআইডিও একই অবস্থা, দুইটাতেই হতে পারে। তো দুইটা কিন্তু একসাথে মানে ক্লিনিক্যালি বা উপসর্গ অনুযায়ী ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা যখন ট্রিটমেন্ট করি তখন কিন্তু ডিফারেন্ট ট্রিটমেন্ট এবং বিভিন্ন পদ্ধতিও ভিন্ন আলাদা হয়ে থাকে। জি, আমরা একটু আমাদের অতিথির সাথে কথা বলি। জি ভাই, আপনি তো ওমান প্রবাসী, আপনার কি সমস্যা একটু বলবেন, কি নিয়ে এসেছিলেন স্যারের কাছে? পিএলআইডির সমস্যা, সাথে পরে টেস্ট করার পরে বলছে আর্থ্রাইটিসের সমস্যা, ঘাড়ে মাজায় ব্যথা। আপনি ওখানে টেস্ট করেছিলেন? না, স্যারের কাছে আসার পরে। স্যারের কাছে আসার পরে কতদিন ধরে ব্যথায় ভুগছেন? ব্যথা প্রায় 8-10 বছর ধরে। 8 বছর। আর মেডিসিন খেয়েছিলেন কোনো? মেডিসিন তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার মেডিসিন দিছে, পেন কিলার বেশিরভাগই দিছে, কিন্তু আসলে মূলত সমস্যাটা কি এটা কোনো ডাক্তারে নির্ণয় করে দিতে পারে না। কি সমস্যার কারণে ডাক্তারের কাছে কিছু ওষুধ দিছে, খাইছি, কিছুদিন ভালো ছিলাম, আবার কিছুদিন পরে সমস্যা। বেশিরভাগ শীতকালীন সময়ে সমস্যাটা বেশি উপলব্ধি হইতো। সকালে পেন কিলার খাইলে বিকাল পর্যন্ত ভালো থাকতাম, আবার বিকালে পেন কিলার খাইলে রাত্রটা ভালো থাকতো। মানে দীর্ঘমেয়াদী এর থেকে পরিত্রাণ পাইনি। এখন আপনি কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন? আজকে 15 দিন। আচ্ছা, আর এখন কি রকম আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ এখন অনেকটা ভালো আছে। আচ্ছা, আর কতদিন আপনার চিকিৎসা নিতে হবে? স্যার আমার বলছে 12-15 দিন থাকতে হবে, মোটামুটি 15 দিনের ভিতরে আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আপনি ওখানে কি জব করেন? ওখানে আমার দোকান আছে। আচ্ছা, আমরা তো স্যার জানি যে সাধারণত বসা বা হাঁটার কাজের ধরন অনুযায়ী সাধারণ এই ব্যথাগুলো হয়ে পারে আর্লি এইজে। হ্যাঁ, ওনার যেটা হচ্ছে ওনার পিএলআইডি সেটা কাজের থেকে হয়েছে, কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট এখানে হচ্ছে কি, ওনার পাশাপাশি এসপি আছে, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেটা আমরা বলি। তো স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিতে মেরুদণ্ড কিন্তু ফিক্সড হয়ে আসে, জমে যায়, বা আপনার ইনফ্লামেশন হতে হতে বোন গ্রোথ হয়, অস্টিফাইড হয়, একটার সাথে আরেকটা কিন্তু অ্যানকালোসিস হয় অনেক ক্ষেত্রে। আর পিএলআইডিটা টোটালি রিভার্স, মানে উল্টা, পিএলআইডিতে মেরুদণ্ড আরও ওই যে রুগী অনেক সময় বলে ফাঁকা হয়ে গিয়েছে বা ভালনারেবল হয় বা মুভমেন্ট বেশি হয়ে যেতে পারে। তো ওনার কিন্তু দুইটা রোগ অ্যাট এ টাইমই হওয়ার কারণে আমি যদি বলি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একসাথে হয়েছে, মানে দুইটা রোগী ভিন্ন ধর্মী কিন্তু একই মানে ওনার মেরুদণ্ডে একসাথে অ্যাফেক্টেড। তো ওনার পিএলআইডিটা ডায়াগনোসিস মনে হয় আগে থেকেই ছিল, বা অনেক দিন ডাক্তার উনি কিন্তু ওখানেও বলছে ওমানে মাসকাটে উনি ডাক্তার দেখিয়েছে বা আরও বিভিন্ন ডাক্তার। তো আমরা আসার পরে দেখলাম পাশাপাশি ওনার আর্থ্রাইটিক প্রবলেমও আছে। তো এই দুইটা কিন্তু এট এ টাইমই আমরা ট্রিটমেন্ট এখন করছি, যেটা বিভিন্ন থেরাপি চিকিৎসার মাধ্যমে, স্পেশালি বিভিন্ন ইলেকট্রোথেরাপি আমরা দিয়ে থাকি,
আর্থ্রাইটিসের জন্য একরকম, পিএলআইডির জন্য আরেকরকম। পাশাপাশি কিছু অ্যাডভান্স আমরা ইনভেসিভ ট্রিটমেন্ট করে থাকি, যেমন পিআরপি, প্রোলোথেরাপি বা ইপিডুরাল, পাশাপাশি আপনার বিভিন্ন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, মোবিলাইজিং এক্সারসাইজ। স্পাইন কিন্তু ওনার কিছুটা এখনও কুঁজো আছে, উনি হ্যাঁ বাঁকা সামনের দিকে। তো এটা পিএলএডির কিছু ব্যায়াম আছে আপনার, যদি আমরা আর্থ্রাইটিসে দেই তাহলে কিন্তু পিএলএডি বেড়ে যেতে পারে, আবার পিএলএডি দিলে আর্থ্রাইটিসের প্রবলেম হয়। তো আমরা ওইভাবে সমন্বয় করে ওনাকে এক্সারসাইজ দিচ্ছি এখন। তো আলহামদুলিল্লাহ উনি এখন মোটামুটি ভালো। এটা হয়তো আমরা ছেড়ে দিলে ওনাকে অন্তত 2-3 মাস এক্সারসাইজগুলো কন্টিনিউ করবে, হাইট ওয়েট অনুযায়ী ওজনটা মেনটেন করা, তারপরে হচ্ছে আপনার নিয়মগুলো আমরা শিখিয়ে দিব ওনাকে, ওগুলা করা। এটা একটু জানতে চাচ্ছিলাম স্যার, ওনাকে কি ভর্তি থেকে চিকিৎসা নেওয়াটা জরুরি? আর যদিও হয় তাহলে কতদিন থাকা হতে পারে? আচ্ছা, এখন ভর্তির ব্যাপারটা হচ্ছে কি আপনাকে বলি, ইট ডিপেন্ডস অন রুগী টু রুগী ভেরি করে। যেমন উনি কিন্তু 8-10 বছর ধরে এই রোগে ভুগছেন, তো ক্রোনিক পিএলআইডির সাথে আর্থ্রাইটিক প্রবলেম, যার কারণে ওনার কিন্তু আপনার যদি আমরা ডিজেবিলিটি মেজারমেন্ট করি বা আপনার একটা মানুষের শারীরিক অক্ষমতা দেখা যায় যে কিন্তু অনেক দূর অক্ষম সে বিভিন্ন কারণে। তো একটা লোকের ট্রিটমেন্ট নির্ভর করে সে কোথায় থাকে, কি করে, কত সময় ধরে সে ভুগছে, তার ফিজিক্যাল অবস্থাটা কি অ্যাসেসমেন্টের উপরে, ঠিক না, ট্রিটমেন্টটা ওটার উপর নির্ভর করে। তারপরে যেমন উনি কিন্তু প্রবাসী, ওনাকে কিন্তু বাংলাদেশে বসে থাকার কোনোভাবেই সুযোগ নেই, ওনাকে আবার চলে যেতে হবে। এই চলে যাওয়ার জন্য হলেও ওনাকে কিন্তু দ্রুত ট্রিটমেন্টে যেতে হয় বা সময় বেশি দেওয়া যায় না, অনেক কারণে আছে। আর পিএলএডির ক্ষেত্রে আসলে হসপিটালাইজড ছাড়া কনজারভেটিভ চিকিৎসা করে আমরা তেমন কোনো রেজাল্ট পাই নাই, তো এই জন্যই পিএলএডি রুগীগুলোকে আমরা মোস্ট অফ দ্য রুগী হসপিটালাইজড করি। নট নেসেসারি যে আপনার প্রত্যেকটা রুগীকে হাসপাতালে ভর্তি করতে হবে বা আর্থ্রাইটিস রুগীর ক্ষেত্রে, এটা না, এটা রুগী টু রুগী ভেরি করে। তারপরে আপনার ভর্তির ব্যাপারটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী একটা বেনিফিট পেতে গেলে ভর্তির বিকল্প নেই, কারণ আপনি যদি দেখেন পিএলআইডিতে কী হয়, কোমরে ডিস্ক বের হয়ে যায় বা নার্ভ কম্প্রেশন হয়। এই পিএলআইডি রুগী যদি এসে গিয়ে থেরাপি করে তাহলে ওনার এই ডিস্ক প্রলাপসটা আরও বেড়ে যেতে পারে, এবং ওনার মুভমেন্ট, উনি কিন্তু বাসায় একটা পরিবেশ বা ওনার আউট অফ দ্য হসপিটাল একটা পরিবেশে থাকে আর হাসপাতালে আসলে আর একটা পরিবেশে থাকে। আউটডোরে এসে না হলে হাসপাতালে 1-2-3 ঘন্টা হয়তো সে থাকতে পারে, 2-3 ঘন্টায় সে কিন্তু এটা কোনোভাবেই সে মেনটেন করবে না, কোনোভাবেই তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হবে না। তো এটা আসলে ডাক্তার উপর নির্ভর করে এবং অভিজ্ঞতার উপরে, রিসার্চ ওয়ার্কের উপরে, যে কতগুলা রুগী আপনি কোন পদ্ধতিতে ট্রিটমেন্ট দিয়ে কতটা রেজাল্ট আসলো, ঠিক না, সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট প্ল্যানিং তৈরি করতে হয়। একটা ফোন আসছে, আমি ফোনটা নিয়ে আসি।